শুভ বন্ধু ও আমার প্রিয় ছাত্র সুনামনিরা তোমরা যে যেখান থেকে আমার ক্লাসটা দেখছো সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি নার্গিস রহমান ডিটাঙ্গা ক্যাট স্কুল অ্যান্ড কলেজ সেমি পরিচালক প্রে তোমরা সবাই আমার যে যেখান থেকে ক্লাসটা দেখছো ডিটাঙ্গা ক্যাট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের আজকে ইংরেজি ক্লাস নিচ্ছি ইংরেজি ক্লাসে তোমাদের আমি ক্যাপিটাল এবং স্মল লেটারের এ বি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের এ বি এই চারটা লেটার পড়াবো এই চারটা লেটার দিয়ে তোমাদের শব্দ সহ অর্থ পড়াবো তোমরা তাহলে মনোযোগ দিয়ে যে যেখান থেকে আমার ক্লাসটা দেখছো খাতা এবং পেন্সিল রাবার নিয়ে বসে যাও দেখো তাহলে আমি বলে চলে যাচ্ছি আমি কীভাবে এখান থেকে কোন লেটারটা লিখি তোমরা একটু খেয়াল করো দেখো আমি স্মল ক্যাপিটাল লেটারটা আগে লিখব কি লিখব ক্যাপিটাল লেটারে এ লিখব এই দেখো উপরে যে একটা দাগ দেওয়া আছে সেখান থেকে তোমরা একটা লম্বা একটু বাঁকা করে টান দিয়ে নিয়ে আসবে এখানে আবার এখান থেকে এটার থেকে এরকম করে একটা টান দিবে দাগটা যেন বাঁকা না হয় তারপরে ঠিক এখান থেকে একটা সোজা টেনে দিবে এটা কি হলো বড় হাতের এ ক্যাপিটাল লেটারের এ ক্যাপিটাল লেটারকে বাংলায় বলে বড় হাতে তারপরে কি ঠিক আছে তাহলে আমি ক্যাপিটাল লেটার কি লিখেছি এখানে এ এটা তোমাদের রিভিশন ক্লাস কিন্তু আমি তোমাদের এগুলো আগে স্কুল যখন খোলা ছিল তখন তোমাদের পড়িয়েছি তোমরা এগুলো আরো সুন্দর করে খেয়াল করো যাতে তোমাদের লেখাগুলো এবং পড়া সুন্দর হয় ভালো করে তোমাদের শেখা হয় এই জন্য আমি রিভিশন ক্লাস নিচ্ছি আজকে তোমরা দেখো এটা আমি কি লিখলাম ক্যাপিটাল লেটার এ এবার আমি বি লিখব তোমরা সবাই খেয়াল করো বিটা ওই রকম এখান থেকে লম্বা সোজা একটা টান দিবা লম্বা সোজা একটা টান দিয়ে এইখানে মাঝখানে একটা বিন্দু আমি লিখে দিলাম তুমি এই রাউন্ডটা এখানে এনে ঠেকাবে এবং এখান থেকে এই রাউন্ডে এখানে গো দিয়ে দিবে তাহলে এটা কি হলো বি দুইটা দুইটা গোলি কিন্তু তোমাকে সমান সমান গোলি দিবে এই এই গোল আর এই গোল দুইটা টানে বিয়ের দুইটা টানে তোমাকে সমান সমান করতে হবে তোমরা সবাই দেখো এবার স্মল লেটার দেখো তোমরা এই এখান থেকে তোমরা এইটা এটাটা একটু বাকি এরকম করে নিয়ে আসবে তারপর উপরে যে এরকম করে মিলাবে মিলিয়ে এখান থেকে এরকমটা টান দিবে তাহলে এটা কি হলো এ এটা কি স্মল লেটারে এ এবার আমি লিখব বি দেখো এই টানটা এরপর উপর থেকে সোজা একটা টান আনবে সোজা একটা টান আনবে তারপরে তুমি এখান থেকে একটু নিচ থেকে এরকম করে পুরো ঘরটায় রাউন্ড দিয়ে দিবে আবার দিয়ে গোলটা যেন বাইরে না যায় তাহলে এটা কি হলো বি স্মল লেটারের এ বি তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এই লেখাগুলো দেখে দিচ্ছি তোমরা শিখেছ তারপর আমি রিভিশন দিয়ে আবার তোমাদের সুন্দর করে শেখার জন্য দেখে দিচ্ছি তোমরা একটু সুন্দর করে এবার খেয়াল করে দেখবে তাহলে এটা কি স্মল লেটারের এ বি ক্যাপিটাল লেটারের এ বি স্মল লেটার এ বি এই চারটা লেটার দিয়ে আমি তোমাদের এবার ওয়ার্ড শিখাবো এবং ওয়ার্ডের মিনিংস শিখাবো তোমরা তাহলে এই এই চারটা মানে কি দুইটা এ এবং বি এই বি এর এখানে আমি দেখো লিখে লিখে রেখেছি কি এ ফর অ্যাপল অ্যান্ড কি তোমরা যদি না আগে করেছো তারপর আমার মনে হয় তোমরা অনেকেই পারো না একটু খেয়াল করে আমার সঙ্গে সঙ্গে একটু বলো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এ ফর কি এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল এ ফর অ্যাপল আমি দুই তিনবার করে বলে দিচ্ছি তোমরা একটু খেয়াল করে বলো এ ফর অ্যাপল এ ফর অ্যান্ড এ ফর কি অ্যান্ড এ ফর অ্যান্ড এ ফর অ্যাপল এ ফর অ্যান্ড এ ফর ফর অ্যাপল এ ফর অ্যান্ড তারপর বি ফর বয় বি ফর বল বি ফর বয় বি ফর বল তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে বলো এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল এ ফর অ্যান্ড এ ফর অ্যান্ড বি ফর বল বি ফর বয় বি ফর বয় বি ফর বল তাহলে এ এবং বি দিয়ে আমরা দুটো করে মোট চারটা ওয়ার্ড শিখলাম
এবার ওয়ার্ডের শব্দগুলো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এর পর অ্যাপল অ্যাপলের मीनिंग কি অ্যাপলের मीनिंग হচ্ছে আপেল অ্যাপলের मीनिंग কি আপেল এর পর এন্ড এন্ডের मीनिंग হচ্ছে পিপড়া এন্ডের मीनिंग হচ্ছে পিপড়া বি ফর বয় বয়ের मीनिंग কি বি ফর বয় বয়ের मीनिंग বয়ের বি ফর বয় বয়ের मीनिंग হচ্ছে বালক বয়ের मीनिंग হচ্ছে বালক বি ফর বল বলের मीनिंग হচ্ছে বল তাহলে এ এবং বি দিয়ে আমরা দুটি করে চারটি ওয়ার্ড এবং ওয়ার্ডের শব্দ শিখে নিলাম তাহলে তোমরা সুন্দর করে এ এবং বি একটা পৃষ্ঠার মধ্যে পুরো লম্বালম্বি করে এ বি এরকম চারটা লেটার লিখে তোমরা লম্বালম্বি করে পৃষ্ঠাটা ভরে হোমওয়ার্ক করবে এবং এই শব্দগুলো তোমরা আরেকবার বই বের করে সুন্দর করে শিখবে আমার সহযোগিতা নিয়ে তারপর আমি তোমাদের আজকে ছোট্ট সোনামণিরা তোমরা একটু খেয়াল করো আমি তোমাদের ক্যাপিটাল লেটার এ বি এবং স্মল লেটার এ বি শিখিয়েছিলাম এখন কিন্তু তোমাদের এ এবং বি দিয়ে তোমাদের কিন্তু এই শব্দগুলো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার খাতায় লিখতে হবে কি লিখতে হবে এ দিয়ে তোমার খাতার মধ্যে এরকম তোমার একটা খাতা পৃষ্ঠা আছে পৃষ্ঠার মধ্যে তুমি এ ফর অ্যাপল এন্ড এভাবে লিখে নিয়ে তুমি এ এ গুলো এরকম দাগ দিয়ে দাগ দিয়ে অ্যাপল এবং এন্ড পৃষ্ঠা ভরে লিখে নিবা এবং বি দিয়েও তুমি তাই করবে বি ফর বয় এবং বল লিখে নিয়ে বি ফর সব বি দিয়ে দাগ দিয়ে দিয়ে তুমি বি ফর বয় এবং বল পৃষ্ঠা বলে লিখবে এটাও কিন্তু তোমার লেখা এটা তোমার লেখা শব্দ লেখা না শুধু এই ওয়ার্ডগুলো তোমার লিখতে হবে এ দিয়ে অ্যাপল এন্ড আর বি দিয়ে বয় বয় এবং বল তোমার এটাও তোমার তোমার এ বি এর সঙ্গে সঙ্গে তোমার এ বি এ ও বি দিয়ে তোমার এই ওয়ার্ডগুলো পৃষ্ঠা করে খাতায় লিখতে হবে এটাও তোমার তোমার আজকে তোমাদের নতুন একটা পড়া শুরু হলো তোমরা অবশ্যই একটু খেয়াল করবে এবং এই হোমওয়ার্কগুলি সুন্দর করে খাতায় লিখবে তাহলে তোমরা এ পর্যন্ত এইটা তোমাদের দুইটা লেখা আর তোমাদের আজকে আরেকটু লেখা পড়া আছে সেটা হচ্ছে একটা তোমার ছড়া আমি ছড়াটা পড়িয়ে দিব ঠিক আছে তাহলে তোমরা সবাই এই এ বি এবং এ বি দিয়ে ওয়ার্ডগুলো শব্দগুলো তোমরা পৃষ্ঠা করে দুই পৃষ্ঠা করে হোমওয়ার্ক করে রাখবে এই বলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অনলাইন ক্লাস থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘরে থেকো আসসালামু আলাইকুম